গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। খারাপ বা ভালো কিছু আসলে আমাদের জীবনে হঠাৎ করেই ঘটে। মৃত্যু হোক অথবা কোনো একটা লটারির টিকিট, আগে থেকে আগাম বার্তা দিয়ে আমাদের জীবনে আসে না, হুট করে আসে। অতীতে কখনো কোনো সড়ক দুর্ঘটনায় আমি মারা যাইনি বলে আমরা ভেবে নিতে পারি না যে কখনো যাব না। তাই আমাদের উচিত সবসময় সাবধানে থাকা এবং নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করা। আজকের ঘটনাটি এমনই একজন মানুষের যে ঠিক এভাবে ভাবত যে আমি আগেও অনেকবার এমন বিপদের মাঝ দিয়ে গিয়েছি কিন্তু কখনো আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু তার ভাবনা তাকে কোথায় কোন মোড়ে নিয়ে যাবে। কি খবর তোমার? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। অনেকদিন না বললে অনেক বছর বললে বেশি ভালো হয়, প্রায় 12 বছর তো হয়ে গেছে। শেষ যখন দেখেছিলাম কত ছোট ছিলে তুমি, এখন তো বেশ বড় হয়ে গেছো। তুমি এমন ভাবে বলছো যেন তুমি খুব বড় ছিলে। হিসাব মতো আই এম স্টিল ওল্ডার দ্যান ইউ। আরে ধুর, 6 মাসের বড় কোনো বড় হলো নাকি? ধরে নাও আমি 6 মাসের বড়। বয়স আসলে একটা মানসিক ব্যাপার। ধরে নেওয়াতে তো আর সত্যি বদলে যায় না ম্যাডাম। আচ্ছা ছাড়ো তো এসব কথা, কখন এসছো আর তুমি যাবা কবে? এসে খেয়েছো কিছু নাকি খালি পেটেই প্লে স্টেশন নিয়ে বসে গেছো? সব প্লে স্টেশন ফেশন দেখলে না ছেলেদের একদম মাথা ঠিক থাকে না। শিল্প আর শিল্পী ব্যাপারটা একেবারে শেষ হয়ে যাচ্ছে আজকালের জেনারেশনে। আচ্ছা তুমি কি সব সময় এমন বাচাল ছিলে? এক্সকিউজ মি? না না কিছু না, এসেছি সকালে খেয়েছিও, আজই চলে যাব। আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম আর কি। যাক, পৃথিবীতে আমার জন্য কে অপেক্ষা করে তাহলে? ব্যাপারটা আপনি বলে নয়, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার মায়ের মেয়ে, এই জন্যই অপেক্ষা করা। উফ, ইনস্ট্যান্ট হার্টব্রেক। মাই প্লেজার। ঘোড়ার ডিম, তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, বসলাম। মাত্র তো 3 ঘন্টা হলো, এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলে তুমি। আই এম সো সরি, আসলে অনেক টায়ার্ড ছিলাম তো, একটু বিছানায় গা দিতে একদম রাজ্যের ঘুমে চলে গেছি। একটু টের পেতেই লাফ দিয়ে উঠে আসলাম, নয়তো আরও 3 ঘন্টার আগে কখনোই উঠতাম না। আপনি একবার গিয়ে ডাক দিলেই তো পারতেন, দরজা তো খোলাই ছিল। মাথা খারাপ নাকি পেট খারাপ আমার? একে তো একটা মেয়ে তার রুমে ঘুমাচ্ছে, তার উপরে বাড়িতে তার মা নেই, আর আমি তার রুমে গিয়ে তাকে ডাকবো? এত সাহস আমার নাই রে ভাই। আরে কি হঠাৎ তুমি থেকে আপনি হবার সাইন্সটা আসলে ঠিক বুঝলাম না। উফ, যখন যা বলছি তা হজম করেন তো চুপচাপ। দেখছেন আমি মানুষটা কাঁচা ঘুম ছেড়ে এসেছি, আর আম্মু এখনো আসেনি, এতক্ষণে তো আসা উচিত। আর আমি এতক্ষণ ধরে ছাগলের 4 নম্বর বাচ্চার মতন বসে আছি সেটা কিছু না। উনি ফোন করেছিলেন, বললেন আরো ঘন্টাখানেক লাগবে আসতে। তোমাদের মামের জন্য অপেক্ষা করতে করতে আমার পুরো একটা দিন চলে গেল। সমস্যা নাই, এত অপেক্ষার ফল ভালোই পাবেন। মানে কি? মানে আমি অনেক সুন্দর না দেখতে, সবাই বলে। কি সব বলছো ঘুমের মাঝে কিছুই বুঝতে পারছি না আমি। বুঝতে হবে না, আপনারা যাওয়া হবে না, আজ থাকুন কাল একসাথে বের হয়ে যাব। একসাথে বের হয়ে যাব বলতে কোথায় যাব? আজ এই বাসায় আমার শেষ দিন, কাল থেকে নতুন বাসায় উঠব একা। কিন্তু কেন? তোমার ভার্সিটি তো এখান থেকে কাছেই, তবু নিজের বাসা থাকতে অন্য বাসা কেন? এমনি আর কত মায়ের কোলে থাকব, এবার একা সার্ভাইভ করতে শিখতে চাই। তাহলে আমি কেন থাকব? মানে আমার সাথে একসাথে বের হওয়ার কথাটা ঠিক বুঝলাম না। আজ শেষ দিন তো এই বাসায়, তাই শেষ দিনটা অন্য সব দিনের মতো খেয়ে ঘুমিয়ে পার করতে চাই না। তুমি থাকলে কিছুটা আড্ডা হবে বাড়ির বাকিরা সবাই মিলে, এতদিন পর আসছো সবাই তোমাকে একটু ইম্পর্টেন্স দেবে, না হলে এই বাসায় সবাই তো অনেক ব্যস্ত। তাছাড়া জিনিসপত্র নিয়ে যেতেও আমাকে না হয় একটু হেল্প করে দিলা। আই উড বি থ্যাঙ্কফুল ইফ ইউ স্টে। ওকে, ইউ ও মি ওয়ান। হ্যাঁ ইনডিড। আচ্ছা আমি একটু হাত মুখ ধুয়ে আসি, এবার 15 মিনিটই লাগবে, চিন্তা করো না। অনেক ঝামেলা হলো আমার জন্য তোমার, তাই না? রাতেও ঠিকঠাক ঘুমাতে পারলে না, আবার 7 সকালে উঠে এত কষ্ট করতে হলো। চাইলেই কষ্টের কেষ্ট দিতে পারো যদিও। তাই কিভাবে? ওই যে তোমার ফোনের 11 ডিজিটের ম্যাজিক সংখ্যা দিয়ে। আমার ফোন নাম্বার পাওয়া এতটাও সস্তা না, এর জন্য আপনি খুব বেশি আমার ফেসবুক প্রোফাইল পেতে পারেন। ঠিক আছে, তবে তাই হোক। ফেসবুক খুলে রিকোয়েস্ট সেকশনে গেলেই
পেয়ে যাবেন আশা করি। আমার যাবার সময় হয়ে গেছে, ভালো থাকবেন। আবার দেখা হবে, কোনো সমস্যা হলে অবশ্যই নক দিও। হ্যালো, কে বলছেন? তোমার নাম্বারটা, যতটা সস্তা আমি ভেবেছিলাম আসলে সেটা তার থেকেও বেশি সস্তা। তুমি আমার নাম্বার পেলে কি করে? তোমার মায়ের কাছে একবার চাইতেই সাথে সাথে দিয়ে দিয়েছে। এটা কিন্তু ঠিক না, তুমি আমার নাম্বার আমার কাছে না চেয়ে তার কাছে কেন নিয়েছো? কারণ আমি ইন্টেলিজেন্ট। তারপর বলো, নতুন বাড়ির কি অবস্থা? আরে সে কথা আর বলো না, যাচ্ছে তাই অবস্থা। কিভাবে যে কি করব, সব জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে, কখন গোছাবো, কিভাবে রান্না করব, সব এলোমেলো লাগতেছে। ধুর, কোন রকম বিছানাটা ঠিক করে নিয়েছি, বাইরে থেকে খাবার এনেছি, আজকের মতো আমি ঘুমালে বাঁচি। খুব না শখ একা থাকার, এখন বোঝো ঠেলা। তাই তো দেখছি। আচ্ছা, একটু সাহায্য করার মতন কি কেউ নেই? হ্যাঁ, কাল একটা ফ্রেন্ডকে ডেকেছি, যদি আসে তাহলে একটু সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তাহলে, রাখলাম। কি অবস্থা, কেমন আছো? এই তো আছি, মানুষজন তো খোঁজই নেয় না। আমি কেন খোঁজ নিতে যাব? অমাবস্যার রাতে হাতে করে খিচুড়ি আর গরু মাংস ভুনা নিয়ে বাড়ির নিচে গিয়ে খোঁজ নেবার অনেক মানুষ আছে আপনার। মাই গডনেস, এটা তো আমার প্রায় 4 বছর আগের ফেসবুক স্ট্যাটাস। তুমি কিভাবে দেখলে? এই চোখে পড়লো আর কি। পড়লো না কি হলো কিছুটা তো বুঝতেই পারছি, যাই হোক ব্যাপার না। কি বুঝেছো? সেটা না হয় আমার কাছেই থাক, আমারও বোঝা হলো, আবার তোমাকেও বিড়ম্বনায় পড়তে হলো না। এমন কিছুই না। এন্ড বাই দ্য ওয়ে, যেমন তুমি ভাবছো তেমন কিছুই না। She is just a good friend of mine. We had a fight that day and I was completely innocent on that matter, so she came just to apologize. That's all. এই ভালো কথা, আজকে তোমাকে দেখলাম মুভি থিয়েটারে যেতে, একবার ভাবলাম ডাকবো, পরে দেখলাম সাথে কেউ আছে, তাই আসলে বিরক্ত করিনি। ভালো করেছো, সাথে ওইটা আমার বয়ফ্রেন্ড ছিল। ও আচ্ছা। খুব আশাহত হলেন মনে হচ্ছে। কেন হব আশাহত? আর কেন এবার তোমার তেমন মনে হলো? না এমনি, আর তাছাড়া রিল্যাক্স, ওটা আমার কলিগ ছিল, আমাদের একটা ইন্টারভিউ নিতে যেতে হয়েছিল ওখানে। রিল্যাক্স হওয়ার কথা এমন ভাবে বললে যেন আমি তোমার প্রেমিক, তাই বয়ফ্রেন্ড নেই জেনে রিল্যাক্স হয়ে যাব। হু নোজ, হতেও পারে। আর আমি কিন্তু বলি নাই যে আমার বয়ফ্রেন্ড নেই, শুধু বলেছি ওই ব্যক্তি আমার কেউ নন। আচ্ছা, আবারও হতাশ হলেন মনে হচ্ছে। তুমি বেশি বেশি ভাবছো, তাই তোমার আজব আজব জিনিস মনে হচ্ছে। আবারও রিল্যাক্স হয়ে যান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আরে আজব তো স্ট্রেঞ্জ ইউ আর, আমি কেন কিছু হতে যাব? এসব অদ্ভুত ধারণা আমাকে নিয়ে না করাই ভালো। আজ আমি 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 আজ রাখি, কাল অফিস আছে। আচ্ছা ঠিক আছে, বাই। না বাই না, আরেকটা কথা। কি? কাল রাতে ফ্রি? কেন ফ্রি থাকলে কাল রাতে ডিনার, মাই ট্রিট। ট্রিট? কিসের ট্রিট? নাথিং, ধরো আমার অনেক টাকা, তাই বিল দেওয়ার কথা একটু কাব্যিক ভাবে বললাম আর কি। ট্রিট আবার কাব্যিক ভাষা হলো কবে থেকে? এই যে এখন থেকে। এখন বলো আসছো কিনা? কাল বিকেলে জানাই। এটা কি কাব্যিক প্রত্যাখ্যান ছিল? আরে না, ডিনার কনফার্ম, তবে সময়টা কাল বিকেলে জানাই, তার আগে শিওর বলতে পারছি না কখন অফিস শেষ হবে আমার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে রাখলাম। আচ্ছা। হ্যালো, কি খবর তোমার? বিকেলে জানানোর কথা ছিল, এখন বিকেল শেষের পথে। ইস, আমার একদম মনে ছিল না, আমি 9টায় অফিস থেকে বের হব, এখন বলো কোথায় যাব। কোথাও যেতে হবে না, ঠিক 9টায় আমি তোমার অফিস থেকে তোমাকে পিক করব। ওকে। এই রাশেদ, একটু এদিকে আয় না ভাই। আরে কি খবর, অনেকদিন পর দেখা। ইদানিং একটু ব্যস্ততা চলছে। আচ্ছা আগে পরিচয় করিয়ে দিই, সোনালি, এটা হচ্ছে রাশেদ। হাই। ও এখানে পার্ট টাইম কাজ করে আর এখান থেকেই ওর সাথে আমার পরিচয়, খুব ভালো ছেলে। আর রাশেদ, ইনি হচ্ছেন সোনালি, আমার অনেক ভালো বন্ধু বলতে পারিস। হ্যালো। হ্যাঁ, পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। আমার ভালো লাগলো কিনা এত তাড়াতাড়ি বলতে পারছি না। আচ্ছা কি খাবেন আপনারা? ক্ষুধা যা লাগছে, ভারী একটা কিছু দিয়ে দে দোস। আচ্ছা। আমার বাসা এখানেই, ওই যে বিল্ডিংটা দেখছো না,
ওটার তিন তলায় আমি থাকি। বাড়ির এত কাছে কফি শপ হয় এখানে ঘন ঘন আসা, এভাবেই পরিচয় রাশেদের সাথে। ও আচ্ছা, বড় লোক মানুষের বড় বড় বাড়ি। আরে সাবলেট আর কি। এভাবে একটু একটু কথা থেকে শুরু হতে থাকে স্বর্ণালী এবং রিয়াদের ছোট ছোট খুনসুটি। কথা কথা থেকে দেখা, দেখা থেকে অফিস শেষে একে অপরের সাথে ডিনার করা, তারপর স্বর্ণালীকে বাসায় পৌঁছে দেয়া। এভাবে হাসি খুশিতে কাটতে থাকে তাদের সম্পর্ক। এমন একটা সম্পর্ক যেটা বন্ধুত্বেরও নয়, আবার প্রেমেরও নয়। হ্যালো রিয়াদ। হ্যাঁ বলো, কি অবস্থা? ব্যস্ত? না না, কেন, কোনো সমস্যা? না সমস্যা না। তাহলে ওভাবে বলছো যে? আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? মানে কি কেমন লাগে বলতে? এই মানে মেয়ে হিসেবে আমি কেমন? এটা কোনো প্রশ্ন? মেয়ে হিসেবে তুমি পুরোপুরি ওই মেয়ে আর কি। আরে সেসব না, অ্যাজ আ ওয়াইফ অর অ্যাজ আ লাইফ পার্টনার, স্টুপিড। দুইটার একটাতেও মন্দ হলে আমার সাথে এতদিন যোগাযোগ থাকতো না বলে আশা করি। সব সময় ফ্লার্ট না করে কখনো কখনো এক্সপ্রেসও তো করা যায় নাকি? তা করা যায়, তবে ওই যে বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, আর আমার লোভের পরিমাণ খুবই কম। চলো বিয়ে করি। হ্যাঁ, আজকে পহেলা মার্চ, পহেলা এপ্রিল আসছে, আরো এক মাস বাকি সোনালি। আমি তোমাকে বোকা বানাচ্ছি না, আমি জানতাম তুমি এমনই করবে। বারান্দায় এসে নিচে দেখো। মানে কি, কেন দেখো না? আরে এই কি, তুমি এখানে কি করছো? তোমাকে বিশ্বাস করাচ্ছি। আর এখন আমাকে এটা বিশ্বাস করতে হবে যে রাতের 8টার সময় তুমি আমার বাসার নিচে এসে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছ? প্রেমের প্রস্তাব হলে তাও একটা হজম করা যেত আর কি। কি করলে বিশ্বাস হবে তোমার? আচ্ছা 5টা মিনিট দাঁড়াও, আমি নিচে আসছি। কোনো কফি শপে গিয়ে বসে কথা বলি নাকি? তুমি দেখি একেবারে 5 মিনিটের মধ্যেই চলে আসলা। আমার তো তোমার মতন মেকআপ করতে হয় না, বুঝো না? আমি কি করি না করি তুমি ভালো করেই জানো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাম। দেখেছো, ঢাকা শহরে রাত 8টা এখন সবার কাছে সন্ধ্যার মতন হয়ে গেছে। তো কি খাবেন স্যার? প্রত্যেক দিন একই প্রশ্ন করতে করতে তুই ক্লান্ত হয়ে যাস না রাশেদ? আমি তো একই উত্তর দিতে দিতে ঠিকই ক্লান্ত হয়ে গেছি। কি করবো বল, এই কফি শপে কাজ করি প্রায় 5 বছর হচ্ছে, এখান থেকেই তোর সাথে পরিচয়, তাও তো 3 বছরের। গত 3 বছরে কখনো একা ছাড়া তোকে এখানে ঢুকতে দেখলাম না। আবার গত 1 বছর ধরে নিয়মিত তোরা দুজন আসিস, আর এই 1 বছরে তোদের দুজনকে কখনো একা আসতে দেখলাম না। স্বর্ণালীর বাড়ি না হয় 4 কিলোমিটার দূরে, কিন্তু তোর বাড়ি তো ওই যে এখান থেকে দেখতে পাচ্ছি, তবুও তুই তো আসিস না। তো এখন এই অবস্থায় আমি এতটুকু আশা তো করতেই পারি যে তোরা দুজন এই গতানুগতিক খাবার ছাড়া কোনোদিন প্রেমময় কিছু অর্ডার করবি। এই আশায় জিজ্ঞেস করেই যাচ্ছি, তো করেই যাচ্ছি। হয়েছে, শেষ হয়েছে তোর রচনা। উফ, এভাবে বলছো কেন রিয়াদ? রাশেদ ভাইয়া, আপনি দুটো কফি দেন আমার জন্য, একটা রেড ভেলভেট, আর এই ছাগলটাকে জিজ্ঞেস করেন কি খাবে। হোয়াট দ্য ফালতু কথা তুমি যত সব বলো, আমি ছাগল হলে তুমি ছাগলি? সেটাই তো হবার চেষ্টা করছি। আমি কিছু শুনি নাই, গেলাম খাবার আনতে। আচ্ছা কি হয়েছে বলো তো তোমার, কি সব উল্টাপাল্টা বলছো তখন থেকে? মাথাটা ঠিক আছে তো? যারা বিয়ে করে তাদের সবার কি মাথায় সমস্যা? না, তবে প্রেমই হয় নাই এমন কাউকে যে বিয়ের প্রস্তাব দেয়, তার ব্যাপারে আসলে বলতে পারছি না আমি। আমরা কি এখন সিরিয়াস হতে পারি প্লিজ? তুমি কি ভেবে বলছো? হ্যাঁ। বাট মানে ওয়াই, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। এখন কি তুমি আমাকে বোঝাতে চাচ্ছ যে তোমার মাঝে এই ধরনের কোনো অনুভূতি নেই? থাকলেও এখন বলতে ইচ্ছা করছে, দেখো স্বর্ণালী, তোমাকে আমি কখনো সেই দৃষ্টিতে দেখিনি, তোমাকে আমি সবসময় বন্ধুর চোখে দেখেছি। বলে ফেলো তাহলে। এই যে না বলো তো বলে দিলাম, এটাই বা কম কিসের? আমি এখনো কোনো উত্তর পাইনি রিয়াদ, তোমার পরবর্তী উচ্চারিত শব্দে আমি কোনো রকম স্মার্ট অ্যান্সার চাই না। জাস্ট গিভ মি আ স্ট্রেট অ্যান্সার, ইয়েস অর নো। আর একটু দাঁড়াও, খাবারটা আসুক। কেন ভাবছো যদি না বলো তাহলে কান্না করে না খেয়ে উঠে চলে যাব আর সারা রাত খাবো না? এমন কিছুই হবে না রিয়াদ, জাস্ট সে ইট। এতক্ষণ অপেক্ষা করেছে যখন, তখন আর একটু দাঁড়াও না প্লিজ। আচ্ছা আমার কোনো উত্তর লাগবে না, আমি বুঝে গেছি। আমার উপস্থিতি এখন হয়তো তোমার ভালো লাগছে না, পরে দেখা হবে, আসি। আরে আরে কই যাচ্ছ রাশেদ? এই রাশেদ কই গেলি? তাড়াতাড়ি আয়, নইলে সব শেষ হয়ে গেল তো।
এই তো এসে গেছি। আর এই যে মেইন ডিশ। জিং? জিং কোথা থেকে আসলো? দেখি আঙ্গুলটা দাও। একবারে তোমার আঙ্গুলের পারফেক্ট মাপ দিয়ে বানিয়ে নিয়েছি। মানে কি? মানে কবে কিভাবে? গর্ধপটা এটা বানিয়ে রেখেছে সেই 6 মাস আগেই। কিন্তু সাহস আজ পর্যন্ত পাইলো না। ভিতুর ডিম। তাহলে তোমরা তোমাদের লেট নাইট সেলিব্রেশন চালাও, আমি আর কাবাব মে হাড্ডি না হই। অবশ্যই বন্ধু, থ্যাংক ইউ। তাহলে কবে বিয়ে করছি আমরা? সবই ঠিক আছে, কিন্তু হুট করে বিয়েটা কেমন একটা হয়ে যায় না? মাত্র পড়াশোনা শেষ, এখনো চাকরি বাকরি ঘর দর কিছুই গোছানো হয়নি, বাড়িতে জানানোরও একটা ব্যাপার আছে। হুট করে কিভাবে কি বলো? গোছাতে তো দুজনকেই হবে, তাই না? আলাদা আলাদা করে এখন দুজন গুছিয়ে আবার পরে একসাথে গোছানোর কি মানে? তাছাড়া একই শহরে একই জায়গায় দুজন আলাদা আলাদা থাকার কি দরকার? এখন থেকে সব শুরু করলে খরচ অর্ধেক হয়ে যাচ্ছে, কিছু সেভিংসও হবে আর সংসারটাও গুছিয়ে আসবে, আবার একসাথে থাকতেও পারলাম। তা তো না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে কিভাবে কি করব? এখনই বলার কি দরকার? তোমাকে তো আর কেউ দেখতে আসছে না এখানে কি করছো না করছো। পরে ধীরে সুস্থে সব গুছিয়ে নিয়ে বলবো, না মানলে বুঝিয়ে নিব কোনোভাবে। আমার কিন্তু মনে হয় আমাদের আরও একটু ভেবে দেখা উচিত। আমি একদিন ভেবে তোমাকে বলিনি রিয়া, তোমার সময় লাগলে তুমি নাও। না মানে তারপরেও আমার মনে হচ্ছে তোমার তোমার আরও একবার ভেবে দেখা উচিত। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম, অনেক দেরি হয়ে গেছে, আজ আমি আসি। চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি শিওর তুমি কি করতে যাচ্ছ? ঠিক আছে, চলো আমরা আজই বিয়ে করব। আমি কাজী অফিসে সব ঠিকঠাক করে রেখেছি, তোমার 2 কপি ছবি আর আইডি কার্ডটা লাগবে জাস্ট। আইডি কার্ড কাছেই আছে, ছবি উঠাতে হবে শুধু। চলো তাহলে। কাজী অফিসটা কোথায়? মগবাজার। এই এই মামা, মগবাজার যাবেন? না না, আসি আসি দিব। আসো, ওঠো ধীরে। বিয়ের পরের কথা কিছু ভেবেছো? বিয়ের পরের কোন কথা? বাসাটা সহ তো খুঁজতে হবে নাকি? তার ব্যবস্থা হয়ে গেছে, আমার বাসার 5 তলা খালি হচ্ছে সামনের মাসে, বাসা মালিকের সাথে কথা হয়েছে, ওখানেই উঠবো। অনেক জিনিসপত্রও তো নিতে হবে। সেই সব আগে বাসায় উঠি, তারপর তোমার জিনিসগুলো আনো, আমার জিনিসগুলো নেই, দেখে শুনে নিতে হবে কি আছে আর কি নেই আর কি। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা দাঁড়াও, রাশেদকে একটা ফোন দিয়ে দেখিও কতদূর। কেন? সাক্ষী লাগবে না, রাশেদ আসবে ওর 2 বন্ধুকে ম্যানেজ করে আনার কথা সাথে। কিন্তু রাশেদ কেন? ওর সাথে তো তোমার তেমন কোনো পরিচয় নেই, আর রাশেদের ম্যানেজ করা বন্ধুরা তো আরও দূরের কথা, ওদেরকে তো তুমি চেনোই না। তা নেই, কিন্তু আসলে রাশেদই একমাত্র একজন যার কাছে এই ব্যাপারে সাহায্য চাইতে পারি, এবং সে বিষয়টা 2 কানও করতে পারবে না। কেন? মানে বুঝলাম না, একটু বুঝায় দাও। আমার ফ্রেন্ড সার্কেল বা বাড়ির কোনো লোকের সাথে রাশেদের কোনো লিঙ্ক নেই, অন্য কাউকে বললে সেটা কানে কানে ছড়িয়ে যাবার, এমনকি বাড়ি পর্যন্ত পৌঁছাবার সম্ভাবনা থেকে যায়। ও আচ্ছা আচ্ছা, হুম বুঝেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ রাশেদ, এই তুই কত দূর? ও আচ্ছা আচ্ছা, আমরাও চলে আসছি, 2 মিনিট লাগবে, বাকিরা আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো এসেই গেছি, নামবো এখন রিক্সা থেকে আর কি। হ্যাঁ কি বললো? ওরা বসে আছে কাজী অফিসে, নামো। এই তো ওরা এসে গেছে। হাই ভাইয়া। হ্যালো, কি অবস্থা, এদিকে সব রেডি? হ্যাঁ, শুধু তোদেরই অপেক্ষা ছিল। আচ্ছা পরিচয় করে দিই, এ হচ্ছে আমার বন্ধু ইমন। হে কি অবস্থা? এই তো চলছে আর কি, ভালো। আর এ হচ্ছে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড লাবণী। হাই। হ্যালো। লাবণী, ইমন, এ হচ্ছে আমার ফ্রেন্ড রিয়াদ এবং তার উড বি ওয়াইফ স্বর্ণালী। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, চেনা জানা নেই তারপরেও এত কষ্ট করে এসে এত বড় একটা উপকার করছেন, ইট মিন্স আ লট টু আস। মানুষ তো জন্ম থেকে কাউকে চেনে না, হয়ে যাবে আস্তে আস্তে। তা তো অবশ্যই। আচ্ছা এখন তাহলে আসল কাজ শুরু করা যাক। এভাবে বেশি কিছু না ভেবেই বিয়ে করে নেয় স্বর্ণালী এবং রিয়াদ, 1 মাস পরে একসাথে বাসাও নিয়ে নেয়।
তারপর শুরু হয় তাদের ব্যস্ত এবং সুখী জীবন। বিয়ের পরে স্বর্ণালী ফুল টাইম চাকরি ছেড়ে দিয়ে পার্ট টাইমে জয়েন করে ফেলে। সকাল থেকে বিকেলের আগ পর্যন্ত অফিস করে স্বর্ণালী, তারপর বাসায় ফিরে রান্না ঘর গোছানো সহ নানা কাজে ব্যস্ত রাখে নিজেকে। রাত 8টার দিকে রিয়াদ বাসায় ফিরে, তারপর দুজন একসাথে খাবার খেয়ে কখনো গল্প করে বা কখনো বাসার পাশে কফি শপে যায়। কফি খেতে খেতে তারা বিয়ের আগের সময়ের মতন আচরণ করে, এটা তাদের খুব ভালো লাগে। রিয়াদ রেডি হয়ে কিছুক্ষণ আগে বের হয়ে যায় এবং তারপর সে রিক্সা নিয়ে বাসার নিচে এসে স্বর্ণালীকে ফোন দিয়ে ডাকে। তারপর স্বর্ণালী রিয়াদকে কিছুক্ষণ অপেক্ষায় রাখে, তারপর রেডি হয়ে নিচে আসে এবং তারপর হেঁটে হেঁটে এই 5 মিনিটের রাস্তা তারা রিক্সায় করে সব কটা ব্লক ঘুরে পেঁচিয়ে 30 মিনিট পরে পৌঁছায়। এভাবেই চলতে থাকে তাদের খুনসুটি। মাঝে মাঝে ইমন আর রাশেদ আসে বেড়াতে তাদের বাসায়, কিন্তু তখন রিয়াদ অফিসে থাকায় শুধু স্বর্ণালীর সাথে বসে আড্ডা দেয় তারা। এভাবে একসময় তাদের মাঝে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এরপর দেখতে দেখতে চলে যায় প্রায় 6 মাস। আচ্ছা শোনো, একটা কথা বলার ছিল। কি কথা? আমার আমার ছোট্ট একটা প্রমোশন হয়েছে। জীবনে প্রথম কাউকে এত হতাশ হয়ে প্রমোশনের কথা বলতে শুনলাম। পুরোটা শোনো, প্রমোশন পাওয়ার কারণে ট্রেনিং এর জন্য 1 মাস দেশের বাইরে থাকতে হবে। ও, যাও, সমস্যা কি? তোমাকে একা একা রেখে যাব এতদিনের জন্য, এটা একা কিভাবে সবকিছু তুমি সামলাবে বলো তো? কেন, বিয়ের আগে সামলাইনি? তাছাড়া কোনো দরকার হলে রাশেদ যত কাছে আছে। তবু আমার কেমন যেন আমি মানাতে পারছি না মনটাকে, না করে দেবো ভাবছি, বুঝলে? না কেন করতে যাবে, ইন্ট্রিমেন্ট না হলে এই বাজারে টিকে থাকবো কিভাবে? সেসব তো বুঝি, কিন্তু কেন যেন ইচ্ছে করছে না আমার, কিছু একটা আটকাচ্ছে আমাকে স্বর্ণালী। আরে এত ভেবো না তো, যাও। কবে যেতে হবে? কালকের মধ্যে পেপারস রেডি করে দিতে হবে আর 1 তারিখে ফ্লাইট। তার মানে 9 দিন পরে? হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আর কিছু ভেবো না, এতদিন একসাথে আছি তাই এভাবে 1 মাস আলাদা থাকবো এটা ভেবে খারাপ লাগছে, এর চেয়ে বেশি কিছু না, তুমি চিন্তা করো না। বলছো তাহলে? হ্যাঁ বাবা, এত দুশ্চিন্তা করো না তো। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করেছে, আসি। সাবধানে যেও, আর যখনই সময় পাবে আমাকে ফোন করে কিন্তু সব জানাবে। তুমিও নিজের খেয়াল রেখো প্লিজ, অকারণে বাসা থেকে বের হবার কোনো প্রয়োজন নেই। রাশেদের কাছে কিছু টাকা দিয়ে গেছি, কিছু নিতে হলে ওকে কল করে বলবে, ও কাজে যাওয়ার আগে বা পরে এসে দিয়ে যাবে তোমাকে। তুমি আমাকে নিয়ে এত কিছু ভেবো না তো, আমি নিজের দেশে আছি, আমার কিচ্ছু হবে না। তুমি দূরে যাচ্ছ, তুমি তোমার খেয়াল রেখো, তাহলেই হবে। আসি। হ্যাঁ, শুভযাত্রা। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. রাশেদ চলে যাওয়ার পরে ভীষণ একা হয়ে যায় স্বর্ণালী। এতটা সময় বাসায় একা একা ওর মন ভালো থাকে না, তা ফোনে কথা হবার সময় বুঝতে পারে রিয়াদ। স্বর্ণালীর তেমন কোনো বান্ধবী না থাকায় রিয়াদ রাশেদ এবং লাবণীকে অনুরোধ করে তারা যেন একটু সময় দেয় স্বর্ণালীকে। রাশেদ এবং লাবণীর সাথে ইমনও আসে প্রায়। এভাবে অনেক ঘনিষ্ঠ হতে থাকে তাদের চারজনের বন্ধুত্ব। প্রথমে তারা স্বর্ণালীর বাড়িতে আড্ডা দিত, তারপর মাঝে মাঝে কফি শপে বসত, কখনো কখনো সময় পেলে সবাই মিলে বাইরে ঘুরতে যেত। এভাবে করে দেখতে দেখতে চলে যায় 15 দিন। তারপরই এমন কিছু ঘটে যায় যার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। আরে ইমন, আসো আসো, ভেতরে আসো, আর কাউকে দেখছি না যে। কেন, আমি কি একা আসতে পারি না? এটা কেমন কথা, এই বাড়ি আবার আমাদের আলাদা আলাদা সবার হলো কবে থেকে, এটা তো আমাদের সবারই কমফোর্ট হোম। তা একেবারে খাসা বলেছো,
আমি আসছিলাম একটা জরুরি কথা বলতে। আচ্ছা বসো, আমি চা নিয়ে আসি। হ্যাঁ বলো, কি যেন বলতে আসছো? আসলে কিভাবে কি বলবো বুঝতে পারছি না, আর কেমন বা তুমি রিঅ্যাক্ট করবে। আরে এত ইতস্তত করার কি আছে, বলে ফেলো না। ফিনান্সিয়াল কোনো প্রবলেম? আরে না, তেমন কিছুই না। তাহলে কি, বলে ফেলো না, আমরাই তো। আই লাভ ইউ। মানে কি এসবের ইমন? না মানে শুধু বললাম আমি কেমন ভাবি। একজন তো আরেকজনকে ভালোবাসতেই পারে, তাই না? আর এতদিন তোমাকে দেখে আমার মনে হয়েছে ইউ আর দ্য ওয়ান ফর মি। তুমি চাইলে আমাকে না করে দিতে পারো, আবার চাইলে আমরা আমাদের সংসার শুরু করতে পারি, পালিয়েও যেতে পারি, অথবা তুমি চাইলে সংসার ইমনের সাথেই করলে, আমরা আমাদের সম্পর্ক সেভাবেই মেনটেন করলাম, কেউ কিচ্ছু জানলো না, কোনো কমিটমেন্টও থাকলো না। তুমি চাইলে যে কোনো কিছুই হতে পারে, আমি শুধু আমার মনের কথাটা প্রকাশ করলাম তোমার কাছে। শুধু ভালোবাসা হলেও আমি কিছুই বলতাম না ইমন, ভালো করে বুঝিয়ে বলতাম। কিন্তু তুমি আমাকে একটা ফিজিক্যাল রিলেশনের প্রপোজাল দিলে, শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে, এক্ষুনি বের হয়ে যাও আমার বাসা থেকে। আমি কখনো ভাবিনি তোমার এত জঘন্য একটা মুখোশ আছে। যেমন তুমি ভাবছো। চুপ, এক্ষুনি বের হয়ে যাও আমার বাসা থেকে। এক্ষুনি বের হয়ে না গেলে পায়ের জুতো খুলে মেরে বের করে দেবো বাসা থেকে। ফাজিল কোথাকার, ও আসুক, এর একটা শিক্ষা তুই পাবি। বেরিয়ে যা এখান থেকে। হ্যালো রিয়াদ, তোমাকে অনেক জরুরি কিছু বলার ছিল। ইমনকে নিয়ে? হ্যাঁ, তুমি কিভাবে শুনলে? ইমন কল দিয়েছিল। কি বলল? এভাবে বলল যে মানুষের মনে তো অনেক কিছুই নাকি থাকে, একজনকে কেউ ভালোবাসলে অন্য কেউ বাঁচতে পারবে না, এমন তো আসলে কথা নেই। আমি শুধু বলেছি যে আমি কি ভাবি, কিন্তু স্বর্ণালী ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছে। আমি জানি এরপর তোমরা চাইবে না আমি তোমাদের আশেপাশে থাকি আর যাবো না, তবে শুধু এতটুকু বলবো যে তোমরা আমাকে ভুল বুঝো না, মানুষের মন তো এমনই, তাই না? তুমি কিছু বললে না। আমি কি বলবো আসলে বলো তো। কি বলবো মানে কি, কিছুই বলবে না তুমি ওকে? আর ও মোটেও এভাবে বলেনি আমাকে, ও ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে অনেক বাজে প্রস্তাব দিয়েছে। আসলে ও মানে ও যেভাবে অ্যাপ্রোচ করলো তাতে আর বলার কোনো জায়গা ছিল না আমার। আমি চুপ করে শুনেছি, তারপর জাস্ট লাইনটা কেটে দিয়েছি। যাই হোক, এসব নিয়ে ভেবো না, আমি তো আসছি কদিন পরে, আমার উপর কেন রাগ করছো? আমি তো তোমাকে বরাবরই বলেছি ওদের সাথে অত বেশি ক্লোজ হওয়ার প্রয়োজন নেই, একা একা আছো তাই মাঝে মাঝে একটু আড্ডা, একটু রিফ্রেশিং ব্যাপার স্যাপার, এই তো। না রাগ হবো কেন, রাগ হবার মতো কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফিরলে সবার সাথে নিয়ে বসবো, এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে রাখি। আচ্ছা স্বর্ণালীকে তোর কেমন লাগে রে? কেমন লাগে মানে? না মানে ধর যে রিয়াদের সাথে স্বর্ণালীর কিছু নেই, তুই এমনি র্যান্ডমলি স্বর্ণালীকে চিনিস, সেই হিসেবে কেমন লাগে তোর ওকে? ভালোই তো, দেখতেও সুন্দর, অ্যাট্রাকটিভ, ট্যালেন্টেড, ভালো মেজাজের, সব কিছু মিলিয়ে ভালোই। আচ্ছা হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস যে? না এমনি, তাতে আসিস, খাওয়া দাওয়া আছে। আচ্ছা। আসো রাশেদ, ভেতরে আসো, কি খবর? এই তো জরুরি কাজে এসেছিলাম। এ কি, এই ছেলেটা তোমার সাথে কি করছে? কোন সাহস আবার এখানে এসেছে? রাশেদ তুমি জানো না ও কাল কি করেছে? আরে জানি তো, আর সে বিষয়ে কথা বলতে এসেছি। একটু শান্ত হও, আমি সব জানি আর সেটার সমাধানই করতে এসেছি। এর কোনো সমাধান নেই রাশেদ। আচ্ছা আমরা এক কাপ চা খেতে খেতে কথা বলি, জাস্ট এক কাপ চা। ঠিক আছে ভেতরে আসো, আমি নিয়ে আসছি চা। কি করছো তোমরা, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার সাথে এমন করো না, আমি তোমাদের কি ক্ষতি করেছি, আমার সাথে এমন করো না প্লিজ, আমার আমার আগেই বোঝা উচিত ছিল। এক কাজ কর, ওর ফোন থেকে রিয়াদকে টেক্সট কর, লেখ যে আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে এমন করবে, যাও তোমাকে আমি মুক্ত করে দিয়ে চলে যাচ্ছি একেবারের জন্য। আচ্ছা
এভাবে চব্বিশ ঘন্টা পালাক্রমে দুজন মিলে মোট সাতবার ধর্ষণ করে স্বর্ণালীকে। তারপর প্রমাণ মুছে ফেলার জন্য স্বর্ণালীর সমস্ত শরীর পরিষ্কার করে আরো দুই ঘন্টা বেঁধে রাখে ওকে। আর এর মাঝে অনেক ভয় দেখিয়ে বারবার নানা ধরনের দ্রুত হজম হওয়ার মতো খাবার দাবার খাওয়ানো হয় স্বর্ণালীকে। স্বর্ণালীর বাঁচার জন্য নানা ধরনের আকুতি মিনতিকে বিন্দুমাত্র কান দেয় না তারা, উল্টো নানাভাবে হ্যারাসমেন্ট করা হয় ওকে। শেষ পর্যন্ত হাত পা বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় ওকে। এই দুই দিনে প্রায় শতাধিকবার রিয়াদ ফোন দেয় স্বর্ণালীকে, কিন্তু বরাবরই ফোন বন্ধ দেখায়। বাধ্য হয়ে রিয়াদ সব কিছু ফেলে ফিরে আসার টিকিট করে ফেলে। রিয়াদের ফেরার দিন অর্থাৎ স্বর্ণালীর মৃত্যুর পরের দিন রিয়াদ যখন প্লেনে উঠে, ঠিক সেই সময় মোহাম্মদপুর থানা থেকে তার কাছে একটা কল যায়। তাকে জানানো হয় তার স্ত্রী সুইসাইড করেছে। আপাত দৃষ্টিতে তাই দেখা যাচ্ছে এবং তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেশে ফেরার পর রিয়াদ, ইমন এবং রাশেদ ও লাবণীকে বেশ কিছুদিন জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ময়নাতদন্তে কোনো কিছু বেরিয়ে না আসায় আর পুলিশ তদন্তে গুরুত্ব দেবার মতো কিছু না বের হওয়ায় কেস ক্লোজ করে দেয়া হয়। এর ঠিক কিছুদিন পরে রিয়াদ একেবারে চুপ হয়ে যায়। ঠিক মানসিকভাবে অসুস্থ বলা যায় না, আবার সুস্থ বলা যায় না, যে যাই বলুক সে শুধু চুপ করে শোনে কিন্তু কোনো কথা বলে না। আর এভাবে ঠিক কেটে যায় একটি মাস। ইস, এত রাত হয়ে গেল, সামনে এটিএম থেকে টাকাটা বের করে নিয়ে তাড়াতাড়ি হাঁটা দিতে হবে বাড়ির দিকে। মনে হলো পেছনে কেউ আছে। কে কে পেছনে? মনে হচ্ছে কে যেন আসছে, দেখতে পাচ্ছি না কেন, মনে একটু বেশি খেয়ে ফেলেছি। যাই তাড়াতাড়ি, আপাতত 5,000 টাকাই তুলি। কে কে ওখানে? এটা কোন ধরনের বেয়াদবি? বেয়াদবি দেখতে চাস তুমি? কিন্তু কি করে তুমি তো? আমি কি মরে গেছি? তাই তো গেছি তো, ওই যে পেছনে দেখ এতগুলো লাশ এখানে কেন চলে আছে? এরা কারা? এতগুলো স্বর্ণালী? কিরে এখন কেমন লাগছে? রাশেদ তুই এখানে? আমি এখানে কি করে আসলাম রে? স্বর্ণালী? স্বর্ণালী কই? কি যাতা বলছিস এসব? রাতে ফাস্ট্রাকের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি, সকালে গার্ড দেখতে পেয়ে আমার নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্টে দেখতে পেয়ে আমাকে ফোন দেয়, তারপর গিয়ে তোকে নিয়ে আসি। আচ্ছা কি হয়েছিল বলতো, বেশি খেয়ে টাল? না না, স্বর্ণালী স্বর্ণালী ফিরে এসেছে ওর খুনের বদলা নিতে, আমাদের দুজনকে মেরে ও প্রতিশোধ নেবে। ধুর, স্বর্ণালী ও কিভাবে ফিরে আসবে? ওকে তো আমরা দুজন নিজ হাতে মেরে ফেলেছি, কবরও দিয়েছি। তোর মাথা ঠিক আছে? কার মাথায় কি হলো? লাবণী তুই কখন এসেছিস? এই যে কার যেন মাথায় কি হয়েছে বললি? ও আচ্ছা, কি হয়েছে ওর? না কিছু না, রাতে বেশি খেয়ে আউলায় গেছিল এই আর কি। আরো খাইতে বল ইচ্ছা মতন, যত সব। ইমন যে কিসব বলল সব তো মাথার উপর দিয়ে গেল, ভূত প্রেত নামে আবার কিছু আছে নাকি? ধুর, নির্ঘাত মাতাল, আজে বাজে কিসব স্বপ্ন দেখেছে। আর যদি এমন হতোই তাহলে ফার্স্ট ট্র্যাকে তো আর কেউই ছিল না, তাহলে ও বেঁচে ফিরল কিভাবে? আহ,
আজ রাস্তায় গাড়ি অনেক কম মনে হচ্ছে। সবেমাত্র একটা বাস দেখলাম, একটা রিকশাও পাচ্ছি না। বাসায় কি হেঁটেই যেতে হবে নাকি ভাই? আবার একটা বড় বাস, কিছুক্ষণ আগে তো হুবহু এমন বাসটাই যাওয়া দেখলাম। এগুলো কি শব্দ শুনে তো বেড়াল মনে হয়, রাস্তার একেবারে মাঝখানে এতগুলো বিড়াল কি করছে? গাড়ির নিচে পড়বে তো। আরে আরে, বাসটা তো সবগুলো বিড়াল চাপা দিয়ে গেল। এর কি, এতগুলো বিড়াল আমার সামনে চাপা দিল, কিন্তু একটা লাশও তো দেখতে পাচ্ছি না। আরে বাসটা তো আগের দুবারও যাওয়া দেখলাম, একই বাস তিনবার তো কোইন্সিডেন্স হতে পারে না। আমি শিওর এই একটা বাসই বারবার যাচ্ছে। ওই তো সামনে একটা রিকশা দেখা যাচ্ছে। এ কি, রিকশায় এত বড় একটা পোটলা, অথচ আশেপাশে দেখি কেউ নেই। ফুটো দিয়ে আঙ্গুলের মতো কি একটা দেখা যাচ্ছে, খুলে দেখি। এ কি আবার সেই বাস, কিসের যেন একটা বস্তা ফেলে দিয়ে গেল। ওটা ওটা কি বের হচ্ছে বস্তা থেকে, সাদা কি যেন একটা চার পায়ে দৌড়ে আসছে, কুকুর। না কুকুর না, এটা তো একটা মানুষ মনে হচ্ছে। একটা মানুষ কেন এমন ভয়ঙ্কর শব্দ করে এভাবে চার হাত পায়ে দৌড়ে আসবে? কি একটা না, চারপাশে এতগুলো দৌড়ে আমার দিকে কি আসছে? কেউ কি আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! এসব কি হচ্ছে রাশিদ এবং ইমনের সাথে? কেই বা করছে এসব? তাহলে কি সত্যি স্বর্ণালী ফিরে এসেছে তার খুনের বদলা নিতে? সেদিন ভোরে সিটি কর্পোরেশনের লোকেরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে রাশিদকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে, তারপর সোহরাওয়ার্দি হাসপাতাল নিয়ে যায়। জ্ঞান ফেরে প্রায় সন্ধ্যার দিকে। জ্ঞান ফেরার পর থেকেই কোনো বাসের শব্দ পেলে আঁতকে উঠছে রাশিদ। বাসায় গিয়ে রাশিদ পুরো ঘটনাটাই ইমনকে খুলে বলে। তারপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হয়তো তাদের হ্যালুসিনেশন হচ্ছে, আর আগের দিন ইমনের ঘটনা শোনার কারণে রাশিদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে সত্যি ভেবেছে বলে রাশিদেরও হ্যালুসিনেশন হয়েছে। কে? আমি 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 কে? আমাকে চিনতে পারছো না? স্বর্ণালী, তুমি তো ভয় পাচ্ছ না? আমি আমি ভুল দেখছি। হ্যাঁ ভুল না, তুমি ভুল দেখছ না, ভাবছ না। মানে ওরা আমাকে মেরে ফেলেছে। তার মানে আমি সেদিন যেটা শুনেছি সেটা ঠিক? হ্যাঁ, আমাকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে। কিন্তু এসব স্বর্ণালী, স্বর্ণালী, আরে কোথায় গেল স্বর্ণালী? আহেন আহেন বহেন, শুনলাম কয়দিন দুইরা হাইতাছেন আর যাইতাছেন, কি এত দরকার? আমি প্রত্যেকদিন আসছি আর আমাকে প্রত্যেকদিন ফেরত পাঠানো হচ্ছে এই বলে যে এখানে কোনো বিন্দুমালা থাকে না, কিন্তু আমার তো তাকে খুবই দরকার। সারে খুস্তাছেন, আমি সেই কোন কি এত জরুরি কাম?
ব্ল্যাক ম্যাজিক করতে হবে। ব্ল্যাক ম্যাজিক করে প্রতিশোধ নিতে হবে একটা খুনের। আমি ব্ল্যাক ম্যাজিক করি? আপনার কেডা কইল? খোঁজ নিয়েছি আমি অনেক জায়গা থেকে, আপনাকে আমার সাহায্য করতেই হবে, না হলে ওই মানুষরূপী নরপশুরা কখনোই শাস্তি পাবে না। পুলিশের কাছে কোনো প্রমাণ নেই যে ওরাই খুন করেছে, কেউ জানে পর্যন্ত না যে এটা একটা খুন, সবাই ভাবছে সোনালি আত্মহত্যা করেছে। আচ্ছা বহেন, সবই বুঝলাম, কিন্তু কেউ যখন জানে না তখন আপনি কেমনে জানলেন যে আপনার বান্ধবী খুন হয়েছে? আর যাদের কথা কইতেছেন তারাই করছে? কারণ আমি ওদের দুজনকে এই নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুনেছি, আর কাল রাতে আমি ওকে দেখেছি। অন্য কাউকে বলতে পারছি না, কারণ ওদের বিরুদ্ধে প্রমাণ তো দূরে থাক, এটা যে একটা খুন সেটা পর্যন্ত প্রমাণ হয়নি। কাম আমি করব, তাই আগে কইয়া দেই, আমার কাম উল্টা পাল্টা। কাম আমি করব, তাই আগে কইয়া দেই, আমার কাম কিন্তু উল্টা পাল্টা। যদি দেখা যায় যে আপনি মিথ্যা কথা কইতাছেন বা যাদের কথা কইতাছেন তাগর কোনো দোষ নাই, তাইলে কিন্তু আপনি বিপদে পড়বেন, আর আমি তারে দিয়ে কাম করামু সে মইরা গেছে। বুঝতাইতেছেন যে হ্যাঁ ঠিকই জানে হ্যার লগে আসলে কি হয়েছে? হ্যাঁ আমি রাজি, কারণ আমি 100% শিওর যে ওরাই করেছে। ভালো সময় আইসেন, খাইলে আমার বর্ষা। যে মায়ার লাইগা আইসেন তার গায়ের সামনা লাগবো, চুল লাগবো, আর একটা আড্ডি লাগবো। আপনার কিছুই করণ লাগবো না, খালি নেওয়ার সময় ওইখানে থাকতে হইব, আর একটা মন্তর ততক্ষণ কইতে হইব যতক্ষণ কাম শেষ না হয়। যাই হোক না কেন, থামন যাইব না কইলাম, যদি তার আগেই থাইম্মা যান তাইলে ওইখানেই মইরা যাইবেন। আর যান গা, কাল সন্ধ্যার মধ্যে চললে আইসেন, সব শিখাই দিমুনে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমার এখানে খুব কষ্ট হয়, আমি জানি। আমাকে এসব নিতে দাও, আমি যা করব তোমার ভালোর জন্যই করব। আইসোস রাখ, এইখানে রাখ। এখন কি করতে হবে? ওই মাইয়ার বাড়ির লোকজন কে আছে? ওর স্বামী ছাড়া আমি আর কাউকে চিনি না, ওর স্বামীও আজকাল কেমন যেন পাগল পাগল অবস্থা। আচ্ছা আমি কাম কইরা দিতাছি, এই সামরাডা যেমনি হোক হ্যার স্বামীর খাবারের মধ্যে দিয়া খাওয়াই দিবি, তাইলেই তোর কাম শেষ। আচ্ছা brought to you by Igloo Ice Cream, a world of great taste. সেদিন সারা রাত বিন্দুমালা স্বর্ণালীর চুল, হার, গায়ের চামড়া, কিসে যেন রক্ত আরো কিসব দিয়ে মঞ্চ পড়তে থাকে আর কিসব পড়তে থাকে সেসবের কিছুই বোঝে না লাবণী। মাঝে মাঝে শুধু লাবণীকে দু এক লাইনের কিছু একটা বলে ফু দিতে বলে। এরপর প্রায় ভোরের দিকে এসে সব শেষ হলো। চামড়াটা লাবণীকে দিয়ে বলা হলো যেন রিয়াদকে কোনোভাবে খাইয়ে দেয়। সেদিন বাড়ি ফিরে ওই দিনই লাবণী রিয়াদকে সেটা খাইয়ে দেয়। বিন্দুমালা বলে একেবারে কিছু হবে না, কিছুদিন লাগবে কাজ হতে, তারপর ধীরে ধীরে ঘটবে সব কিছু। কীভাবে হবে তাও বলে দিয়েছেন তিনি। রাতে যখনই রিয়াদ ঘুমাবে ঠিক তখনই রিয়াদের শরীরে ভর করবে স্বর্ণালী। রিয়াদ যতক্ষণ ঘুমিয়ে থাকবে স্বর্ণালীও ঠিক ততক্ষণ পৃথিবীতে থাকবে। যে কোনো কারণে রিয়াদের চোখ খুলে যাওয়া মাত্রই স্বর্ণালীর অস্তিত্ব তখনই শেষ হয়ে যাবে। আচ্ছা
আচ্ছা শোন, যেহেতু আমাদের সাথে এমন হচ্ছে কিন্তু আমাদের আলটিমেটলি কোনো ক্ষতি হচ্ছে না, শুধু অজ্ঞান হয়ে সকালে দেখছি কোনো জিনিস এদিক ওদিক পর্যন্ত হয়নি, এর অর্থ এগুলো আমাদের হ্যালুসিনেশন, না হলে আমরা অক্ষত অবস্থায় আছি কিভাবে? সো চল কয়দিন আমরা একসাথে থাকি, তাহলে হয়তো এ ধরনের হ্যালুসিনেশন আর হবে না। হ্যাঁ, কথা তো তুই মন্দ বলিসনি, তাই করি চল, আমার বাসা বেশি সেফ, এখানেই আয়। ঠিক আছে, আমি সন্ধ্যায় আসছি। আয় খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে শুয়ে পড়ি, সকালে বের হতে হবে। আহ, খাবারটা দারুণ ছিল। একটু এদিকে আয় তো, দেখ তো জানালা দিয়ে কি দেখা যাচ্ছে ওখানে। আমাকে খুঁজছিস? কে? স্বর্ণালীর কথা মনে হলো? হ্যাঁ তাই তো। ঘরটা অনেক ঠান্ডা মনে হচ্ছে না? বাইরে কারোর পায়ের শব্দ পাচ্ছিস? আমি তো আর অনেক কিছু শব্দ পাচ্ছি। তার মানে কিছুই হ্যালুসিনেশন নয়, সামথিং ইজ অ্যাকচুয়ালি রং। আর মাত্র কিছুটা সময়, জীবনের শেষ সময় ঘনি আসছে তোদের। হেই, পাঁচতলার জানালায় কালো বিড়াল এলোই বা কিভাবে, আর লাভ দিয়েই বা কোথায় গেল? আমার আমার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না, কি করব এখন বলতো? ঘরের তাপমাত্রা তো স্বাভাবিক হয়ে গেল মনে হচ্ছে, রাতে হয়তো আর কিছু হবে না, চল ঘুমাই। এটা কেমন স্বপ্ন দেখলাম আমি, সোনালি রাশেদ হিমন, সব ঝাপসা ঝাপসা লাগছে। স্বপ্ন নয় রিয়াদ, এগুলো সত্যি। সোনালি, সোনালি, এটা এটা কিভাবে সম্ভব? আমি আত্মহত্যা করিনি রিয়াদ, ওরা দুজন আমাকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে, যা শাস্তি ওদের পেতেই হবে। কিন্তু কিন্তু কি করে, কি কিছুই তো বুঝতে পারছি না। তুমি যখন ঘুমিয়ে থাকবে শুধু তখনই আমার অস্তিত্ব জেগে উঠবে, এভাবে আমি আমার খুনের বদলা নেব। এসব কিছু সম্ভব হয়েছে লাবণীর জন্য, লাবণী আবার আমাকে অস্তিত্ব দেওয়ার ব্যবস্থা করেছে, ও সব জানে। তাহলে তাহলে পুলিশকে কেন কিছু বলেনি? আর আর ও এসব জানেই বা কিভাবে? যা করেছে ভালোই করেছে, আমার প্রতিশোধ আমি নিয়েই যাতে নেব। তুমি লাবণীর সাথে যোগাযোগ করো, রাশেদ আর ইমনকে আলাদা করার ব্যবস্থা করো, ওরা একসাথে থাকলে আমার জন্য কঠিন হয়ে যায়। ঠিক আছে, আমি করব। আমি আসি, তুমি বিশ্রাম নাও, এই কয়েকদিন তোমার খুব কষ্ট হবে, তোমার মনে হবে তুমি কতদিন ঘুমাও না। সোনা, এখনই যাও না প্লিজ সোনালি। স্বর্ণালীর কথা মতো রিয়াদ লাবণীর সাথে যোগাযোগ করে পুরো ঘটনাটা জানতে পারে এবং রিয়াদকে স্বর্ণালী কি বলেছে সেটাও লাবণীকে জানায় রিয়াদ। এ সময় লাবণী বলে যে গতকাল ইমন আর রাশেদ এমনিতে বলছিল কোথায় একটা ট্যুর দেওয়া উচিত। তারপর রিয়াদ আর লাবণী গিয়ে রাশেদ এবং ইমনকে বলে যে সবারই তো মানসিক অবস্থা খারাপ, সুতরাং একটা ট্যুর দেওয়াই যায় রিফ্রেশমেন্টের জন্য। বলার সাথে সাথেই রাজি হয়ে যায় ওরা দুজন। কোথায় যাবে প্রসঙ্গে রিয়াদ এবং লাবণী আগেই ঠিক করে রেখেছিল যে পাহাড়ে যাবে, কারণ পাহাড়ে এমনিতেই রাতে নির্জন থাকে, সুতরাং সব কিছু অনেক সহজ হবে। কথা মতো পরের দিনই চারজন মিলে রওনা হয় সীতাকুণ্ডের লক্ষ্যে। রিয়াদ সেখানে সবার জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা করে রাখে আগে থেকে, এবং একজনের রুম থেকে আরেকজনের রুম কিছুটা দূরেও করে রাখে। এখান থেকেই রিয়াদ এবং লাবণীর কাজ শেষ হয়। বাহ,
রেস্ট হাউসটা সুন্দর তো? হ্যাঁ, অনেক কষ্টে ম্যানেজ করেছি। রেস্ট হাউস পাওয়াটাই তো মুশকিল আজকাল। ছাদটাও তো সুন্দর। হুম, আমাদের রুমগুলো কোন দিকে? উপরের তলায়। চলো। শোন, আমি আর ইমন কিন্তু একই ঘরে থাকবো। এতগুলো ঘর থাকতে একই ঘরে থাকবে কেন? না মানে অচেনা জায়গা, কেমন যেন গা ছমছম করছে, আর রুমগুলোর মাঝখানে ডিস্টেন্সটাও অনেক বেশি। তাতে কি হয়েছে? মানে সব রুমেই তো ইন্টারকম আছে, তাই না? কোনো দরকার হলে কল করবি। না, তোরা তো রাতে ঘুমাবি, তাছাড়া নিচে কোনো গার্ডও দেখলাম না। শুধু এটাই কারণ, আর অন্য কোনো কারণ নেই? আহা লাবণী, থাম না, গার্ড সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেছে, এই পাশেই থাকেন উনি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, তোরা এক রুমেই ঘুমা, যা। আর কিছু লাগলে একটু ইন্টারকমে কল দিস আর কি। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এই মন, চল। এটা কি করলি তুই? ওদেরকে এক রুমে ঘুমাতে দিলি কেন? আরে তুই চিন্তা করিস না, ওদেরকে আমি আলাদা করবই, জাস্ট তোকে যা বলি তাই শোন। বল। সোনালীর আসার জন্য আমার ঘুমানোটা খুব জরুরি, না হলে আমি করতাম। তুই একটা কাজ করবি, রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পরে তুই ইমনকে তোর রুমে ডাকবি। ও সোনালীর সাথে যা করেছে তাতে এটা তো পরিষ্কার যে একটা হিংস্র হয় না। তুই ডাকলে অবশ্যই আসবে, তারপর বাকিটা আমার সোনাই করবে। বুঝতে পেরেছি। পারবি না? কি বলিস, পারবো না? সোনালীর সাথে অল্প কয়েকদিনের পরিচয়, মেয়েটার প্রতি এত মায়া জন্মে গিয়েছিল। যাই হোক, তুই যা ঘুমিয়ে পড়, বাকিটা আমি দেখছি। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বল। কি করিস? কিছু না। ঘুমিয়ে গিয়েছিলি নাকি? না, নতুন জায়গায় ঘুম আসে, তুই ঘুমাসনি? না, আমার রুমে আসবে একটু এখন? হ্যাঁ, আয় না, তোর সাথে কথা আছে আমার, অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, সুযোগই হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শোন, একা আসবি কিন্তু, রাশেদটাকে আবার সাথে করে নিয়ে আসিস না। আরে না না, ওকে কেন আনবো, আসছি আমি। লাবণী, লাবণী, কি রে কই গেলি? আমাকে ডেকে আবার কোথায় গেল? তোর জন্যই অপেক্ষা করছিলাম। কি রে লাবণ্য, তোর গলা এমন শোনাচ্ছে কেন? না, একদম সুইচ চাপ দেবে না। আমি অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না তো। কিন্তু আলো তো আমার একদম সহ্য হয় না। এইভাবে কথা বলছিস কেন তুই? দরজাটা আটকে দে। আমি কতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিলাম। রিয়াদ, তুই? না, আমি আমি সোনালী। আমি আমি এমন করতে চাই নাই, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? দুই দিন ধরে আমাকে তিল তিল করে মেরে ফেলেছিস, কতবার ক্ষমা চেয়েছিলাম বলতো? তুমি যা চাও আমি তাই করব, আমাকে মেরো না। আমি আমি ঢাকা যাব, আমি এখানে থাকবো না, কিছুতেই না। এসব কি হয়ে গেল রিয়াদ? ভেঙে পড়িস না। ইমন যে কেন রাতে ছাদে উঠতে গেল সেটাই আসলে বুঝতে পারছি না, এই অচেনা জায়গায়। আমাকে আমাকেও মেরে ফেলবে? মেরে ফেলবে মানে কে মেরে ফেলবে? হ্যাঁ না না, কিছু না, তোরা থাকলে থাক এখানে,
আমি ঢাকায় ফিরে যাব, আমাকে যেতে দে। আরে আরে শোন, আমি কল করেছিলাম বাস স্ট্যান্ডে, রাস্তায় একটা ট্রাক আর বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো রাস্তা বন্ধ। রাস্তা ক্লিয়ার হওয়ার আগে টিকিট দিচ্ছে না কোনো। কালকে সকালে টিকিট পেয়েছি, আজ রাত্রে এখানেই থাকি, কাল সকালে রওনা হব। কিন্তু কিন্তু আমি আমি রাতে একা ঘুমাতে পারবো না। আচ্ছা তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? মানে ইমনের মৃত্যুর শোকের চেয়ে তোর ভয়টাই বেশি মনে হচ্ছে। না মানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, ভয় পাওয়াটা কি স্বাভাবিক না? হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। যাক বাদ দে এসব কথা, তুই আমার সাথে ঘুমাবি, ঠিক আছে? ঠিক আছে। রাশেদ, এই রাশেদ। রিয়াদ তুই? আরে তুই আমার বুকের ওপর উঠে বসেছিস কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমারও নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছিল। কি বলছিস এসব? আমি স্বর্ণালী। স্বর্ণালী? আমার সাথে আমার সাথে একদম মজা করবি না? তোরাও তো আমার সাথে মজাই করেছিস। আমি আমি কিছুই করিনি, ওই ইমন আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে। এখানে তো চিৎকার কেউ শুনবে না। লাবণী, লাবণী, কেউ আসবে না এখানে। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। না, আমাকে ছেড়ে তুমি যাও না। আমি তো চলেই গেছি রিয়া। কোথায় গেছো তুমি? এই তো, এই তো তুমি আমার কাছে। আমার সাথে থেকে যাও সোনালী, প্লিজ। রিয়াদ তুই ঠিক আছিস? সোনালী, সোনালী কোথায় গেল? ও চলে গেছে, ও আর আসবে না রে। এনে এটা কি? এগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে, তাহলেই স্বর্ণালীর আত্মা মুক্তি পাবে। রিয়াদ সেগুলো জ্বালিয়ে ফেলে না, রিয়াদ স্বর্ণালীর আত্মাকে মুক্ত করে দিতে চায়নি। মৃত্যুর পরও তাকে আটকে রাখতে চেয়েছে নিজের শরীরের ভেতরে। লাবণী অবশ্য জানে যে রিয়াদ সেগুলো পুড়িয়ে ফেলেছে, কিন্তু রিয়াদ আর স্বর্ণালীর শেষ ছোট্ট সংসার আজও ঠিক আগের মতোই আছে। পার্থক্য শুধু এতটুকুই, প্রতিবেশীরা ওই বাসায় শুধু রিয়াদকে দেখতে পায়, স্বর্ণালীকে নয়। আর স্বর্ণালীকে শুধু রিয়াদ একা দেখে।